অবৈধ মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিল স্থানীয় মহিলারাই। দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল বাসস্ট্যান্ডের পাশেই অবৈধ মদ দোকান। বিভিন্ন দোকানের আড়ালে এই মদ দোকানগুলি চলছিল। আর মঙ্গলবার বিকেলের পর স্থানীয় মহিলারাই রীতিমতো বিরক্ত হয়ে ভেঙে গুঁড়িয়ে দিল। একদল মহিলা তারা বিভিন্ন দোকান, যেমন স্টেশনারি, ভুসিমাল সহ পান দোকান, একাধিক দোকানের আড়ালে থাকা মদ দোকান ভেঙে গুঁড়িয়ে দিল। ওই রোজ মালের জন্য ওখান থেকে বাড়ি যাচ্ছে না, ঘরে অশান্তি, হুড়ি, মাল খাওয়া, দোকান বন্ধ করতে বলা হয়েছে কিন্তু বন্ধ করেনি। রাত ভিড়, মানুষ হাঁটতে পারছে না, বাইরের মানুষ এসে এখানে মেয়েদের শাড়ি ধরে টানাটানি করছে, মানুষকে নিয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে কিন্তু কেউ কিছু করতে পারছে না। প্রশাসন বাড়িতে বসে আছে, ফোন করলে বলছে এগুলো চলবে। এটা 3-4 বছর ধরে হচ্ছে। আপনারা আজকে কি করলেন? আজকে আমরা করেছি ওই মাল দোকান বন্ধ করেছি, প্লাস যতগুলো ছিল আমরা ভেঙেছি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছিল অবৈধ ও বেআইনি ভাবে মদের ব্যবসা, কিন্তু শেষ রক্ষা আর হলো না। অবশেষে দোকান থেকে দেশি বিদেশি মদ তুলে এনে রাস্তায় ভেঙে গুঁড়িয়ে দিল গ্রামের মহিলারাই। স্বাধীনতা দিবসের দিন এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কান্দগঞ্জ গ্রামে। অভিযোগ, দীর্ঘ 5-6 বছর ধরে স্থানীয় নেতাদের মদতে এলাকায় 4-5 জন মিলে বিভিন্ন দোকানের আড়ালে এই মদ অবৈধ মদ কারবার চালাচ্ছিল। আর তা নিয়ে তৃতীয় বিরক্ত হয়েছিল গ্রামের মহিলারা, কারণ এ নিয়ে সংসারে নিত্যদিন অশান্তি। বাধ্য হয়েই মহিলারা ভেঙে দোকান গুঁড়িয়ে দিল, নষ্ট করল কয়েক লিটার মদ। গ্রামের ভেতরের নয়, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকারও মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। কিছুটা আছে, বলছে যে আর হবে না, আজকে অন্য অন্য দোকানে বসে মাল খায়, সেগুলো বন্ধ করতে বলা হয়েছে যে আপনারা বন্ধ করুন, বা অন্য কেউ যদি খায় আমরা আবার এইরকম সংগঠন গোষ্ঠী করে এইরকমই করবো। যদি বন্ধ না হয় সেক্ষেত্রে আমরা এইরকমই চালু করবো, আবার এইরকমই ভাঙবো আমরা। মহিলাদের দাবি, পান বিড়ি দোকান বা কোথাও খাবার দোকান, কোথাও স্টেশনারি, আবার কোথাও ভুসিমাল দোকানের আড়ালে চলছিল বেআইনি বা অবৈধভাবে মদের কারবার। আর এই কারণেই নিত্যদিন তাদের সংসারে অশান্তি লেগেছিল। এই নিয়ে স্থানীয় প্রশাসন সহ গ্রামের মোড়লদের বলেও কোনো লাভ হয়নি। অবশেষে তিতিবিরক্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যের পর ওই সব দোকান ভেঙে গুঁড়িয়ে দিল এলাকার মহিলারাই। মহিলাদের দাবি, এরপরেও যদি এভাবে মদ দোকান গজিয়ে ওঠে তারা একইভাবে ভেঙে গুঁড়িয়ে দেবে। আজকে আমাদের স্ট্যান্ডের বুকে অবৈধ মালের দোকান ছিল, সেই মালের দোকান আমাদের মহিলা গোষ্ঠী সব ভেঙে দেওয়া হয়েছে। ওই 5-6 বছর ধরে চলছে। হ্যাঁ, জানানো হয়েছিল এবং যাদের মালের দোকান আছে তাদেরকেও জানানো হয়েছিল, কিন্তু কেউ কিছু করতে পারছে না। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে সৈকত সিয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।